ফাইনালি গাইজ আমাদের সেই স্বপ্নটা আমরা পূরণ করে ফেললাম আমি কখনো ভাবতেই পারি নাই যে সুমাইয়াকে এত বড় একটা সারপ্রাইজ দিতে পারবো সো হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আজ আমরা চলে আসছি বসুন্ধরাতে বিয়ের পর একসাথে আমাদের বসুন্ধরাতে এর আগে কখনো আসা হয় নাই এখানে আসার কারণ হলো সুমাইয়াকে আজকে আমি একটা বড় ধরনের সারপ্রাইজ দিব যেটা সুমাইয়াও জানে না আর আজকে আমরা একা আসি আমাদের সাথে আরেকটা কিউট কাপল আসছে যাদেরকে আপনারা কম বেশি অনেকেই চিনেন বাসা থেকে সুমাইয়াকে বলে বের হয়েছি যে বসুন্ধরাতে গিয়ে আমরা কিছু কেনাকাটা করবো আর ঘুরাঘুরি করে ভাষায় চলে আসব বাট আমার প্ল্যানিং ছিল সুমাইয়াকে আমি আজকে আইফোন 15 প্রোแมক্স গিফট করব আর আইফোন 15 প্রোแมক্স পে সুমাইয়া রিঅ্যাকশনটা কেমন ছিল সেটা দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে আসার পর আমরা অনেক ঘোরাঘুরি করে মোবাইলের দোকানগুলো পাইতেছিলাম না তার কারণ হচ্ছে আগে মোবাইলের দোকানগুলো সব উপরে ছিল এখন নাকি মোবাইলের দোকানগুলো সবগুলো নিচে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছে সুমাইয়া এদিকে শাড়িগুলো দেখে আমাকে বলতেছিল যে এখান থেকে আমাকে শাড়ি কিনে দাও দেন আবার গোল্ডের দোকানের সামনে গিয়ে বলতেছে যে এখান থেকে গোল্ড কিনে দাও মানে ও এখানে আসার পর যেটা দেখতেছে সেটাই বলতেছে যে আমাকে কিনে দাও অনেকগুলো দোকান ঘোরার পর আমরা একটা দোকানের মধ্যে এসে ফিক্সড করি যে এই দোকান থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা সুমাইয়াকে নিয়ে দিব আর যেহেতু সুমাইয়ার আমি রেগুলার ভিডিও করি তাই ডিসাইড করি পাঁচশো বারো জিবি স্টোরেজ প্লাস সিঙ্গাপুর ভেরিয়েন্টটা নিব আমার ইচ্ছা ছিল যে সুমাইয়ার হাত দিয়ে সবগুলো টাকা দিয়ে সুমাইয়াকে ফোনটা নিয়ে দিব এদিকে আমার বাবাটা অনেক বেশি খুশি আজকে নতুন ফোন পেয়ে আজকে একটা কথা না বললে নয় আমাদের এমন একটা সময় গেছে যে সময়টাতে আমাদের পাশে কাউকে আমরা পাই নাই খারাপ সময় আসলেই প্রকৃত বন্ধু চেনা যায় আমি কখনো ভাবতেই পারি নাই যে এত দাম দিয়ে একটা ফোন আমি সুমাইয়াকে কিনে দিতে পারবো বলতে পারেন এটা আমার স্বপ্নের বাহিরেই ছিল বাট আল্লাহ চাইলে যে সব সম্ভব এটাই তার প্রমাণ আপনাদের ভালোবাসা আর দোয়া থাকার কারণে আজকে আমি সুমাইয়ের এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারলাম আর হ্যাঁ আরেকটা কথা হলো আমি যখন সুমাইকে বললাম যে আজকে তোমাকে ফোন কিনে দিব সে কোনোভাবে রাজি হইতেছিল না তার কারণ হচ্ছে এতগুলো টাকা দিতে নাকি তার অনেক বেশি কষ্ট লাগতেছিল সুন্দর ত্বক কে না চায় যারা নিজেদেরকে সুন্দর রাখতে এবং সজীব রাখতে চান তাদের জন্য এই অসুফি কোলাজেন ফেস সিরামটা এটা ব্যবহারে মুখে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বককে আপনার স্কিন ও করবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করবে অ্যান্ড ত্বক ফর্সা এবং গ্লোয়িং করবে এই সিরামটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ এ আপনাদের জন্য ফেসবুক পেজ টা এভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকবে অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ এটাও ঠিক এতগুলা টাকা একবারে দিয়ে দিতে সবারই খারাপ লাগবে বাট ফোনটা আনবক্সিং করার পর টাকাগুলার যে শোক ছিল সেই শোকটা মুহূর্তেই শেষ হয়ে গেছে ফোনের কালারটা ছিল ন্যাচারাল টাইটেনিয়াম যেটা শুধু আমার না সবারই অনেক পছন্দের একটা কালার এই ফোন নিয়ে আমার লাইফে অনেক বড় একটা স্টোরি আছে আমি খুব নরমাল আর একটা কম দামি ফোন দিয়ে আমার ইউটিউবিং কেরিয়ার শুরু করি ভিডিওর জন্য আমি আমার লাইফে অনেক কষ্ট করছি যেটা আপনাদেরকে বললে হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না অনেকে আপনাকে এটা ওইটা দিবে বলে আশা আর স্বপ্ন দেখাবে বাট দিন শেষে আপনার স্বপ্নগুলো আপনার নিজেরই পূরণ করতে হবে যাই হোক গাইজ আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছেন যে আমাদের খুব কম সময়ে ইউটিউবে টু মিলিয়ন প্লাস ফ্যামিলি হয়ে গেছে আশা করি সামনের দিনগুলোতেও ঠিক এরকম আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন কথা বলতে বলতে ভিডিওর প্রায় একদম শেষ প্রান্তে চলে আসছি যত কিছুই হোক আজকের দিনটা আমার জন্য একটা বেস্ট দিন ছিল আমি সবসময় চেষ্টা করি সুমাইয়াকে হাসি খুশি রাখার জন্য আর আমার এই চেষ্টা সারা জীবন থাকবে সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন এভাবে আমরা দুজন একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারি সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ